কোটি দণ্ডবত প্রণাম। জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের মতো এমন পরম ভক্তের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করলাম। হে আমার গুরুদাস, নিতাই দাস, রামদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, এবং বর্তমান শ্রী শ্রী হরিবাসরে আমি যে কামনা, যে বাসনা নিয়ে এসেছি, তাহা এই অপ্রাকৃতিক চিন্ময়ের মহাসম্পদ মধুরাগপি মধুর নামামৃত ধন, যে ধন পাইবার জন্য মানুষ একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, কত যুগ যুগ হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমার ভগবানকে লাভ করে, সেই মধুরাগপি মধুর নামামৃত ধন নিয়ে এলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আর নিত্যানন্দের দ্বারা ইহ জগৎ প্রদান করে গেলেন সেই নিত্যানন্দ প্রদ মধুরাদপি মধুর নামামৃত ধন। পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, এক অজ্ঞান বালিকা, নাম তত্ত্বলীলা তত্ত্ব শিশু কেবল মাত্র। আর সব থেকে বড় কথা কি জানেন মাইরা, এক পদভ্রান্ত পথিক যখন রৌদ্রের মাঝে চলতে চলতে তার ঠিকানা খুঁজে না পেয়ে যেমন বটবৃক্ষের তলায় আশ্রয় নেয়, ঠিক তেমন আছে অধমা কৃষ্ণপথের প্রতীক হয়ে আপনাদের মতো এমন পরম ভক্তের কাছে আশ্রয় গ্রহণ করতে এসেছে। কৃপা করে অধমাকে একটু রাঙাচরণে স্থান দেবেন, কারণ হরিকথা কৃষ্ণকথা বলবার মতো ক্ষমতা আমার নেই। তবে যদি মায়েরা বলেন, বাবারা বলেন, ক্ষমতা যখন নেই তাহলে এত বড় আসরে সে দাঁড়িয়েছ কেন? শাস্ত্রে বলছে গুরু কে পাহি কেবল, যদি গুরুর কৃপা থাকে, আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, যদি আমার পিতামাতার কৃপা থাকে, কিঞ্চিৎ হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করাতে পারো। তবে মাইরা নয় নয় করে দু আড়াই ঘন্টা বকতে হবে আমার, ভুলটা আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কেউ ক্ষমা করবেন না, আমার বাসাবাড়ি গিয়ে বলবেন যে পিউ এটা তোমার ভুল হয়েছে, এটা এই হবে, এটা এই হওয়া উচিত, কারণ জগৎ জোড়া পাঠশালা সবার আমি ছাত্রে, সবার কাছ থেকে আমি শিখে নিয়ে যাব, বুঝে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। তাই সর্বাগ্রে সবার চরণে প্রণাম জানিয়ে, সবার চরণগুলি আমার মস্তকে ধারণ করে শুরু করলাম কৃষ্ণ কথা, শুরু করলাম হরি কথা, শুরু করলাম গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। আচ্ছা পিছনে যে মাইরা আছে তার একটা সামনে চলে আসবে, সামনে জায়গা আছে তো, মানে জায়গা আছে, নইলে আমি ঘুরে বলতে গেলে অসুবিধা আছে। তো আজকে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি শ্রীরাম শ্রী নবদ্বীপ মাঝারে, তাই তো? সকলে আমরা এসে উপস্থিত হয়েছি, কেন এত সুন্দর মহৎ হরিবাসর এসে আমরা উপস্থিত হয়েছি? কেন? ভগবানের কথা শোনার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনার জন্য, কৃষ্ণ কথা শুনবার জন্য। এইবার বলছে শাস্ত্র, বলছে কৃষ্ণ কথা শুনতে গেলে, গৌর কথা শুনতে গেলে আগে গুরুচরণ স্মরণ করতে হবে বাবা। কেন? বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে গিয়ে মরে। রাধে রাধে। আচ্ছা কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলবেন দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল। যাদের হয়েছে, বাহ, অধিকাংশ ভক্তের হয়েছে, যাদের হয়নি তাদের কথা বলছি। তাহলে তারা মনে মনে কি ভাবে মাইরা, আমাদের তো গুরু দীক্ষা হয় নাই, তাহলে বরং আমরা বাড়ি চলে যাই। কেন? শাস্ত্র তো বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে গিয়ে মরে। আমরা তো গুরু দীক্ষা নিইনি, গুরু দীক্ষা না নিয়ে যদি আমরা হরিনাম শ্রবণ করি কি হবে? আমাদের পাপ হবে, নরক ভোগ করতে হবে। তার থেকে বাবা বসে থেকে নরক ভোগ করার থেকে, হরিনাম শুনে পাপ নেওয়ার থেকে বরং বাড়ি চলে যাই, তাও অনেক ভালো। কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তিনি তো কৃপাময় করুণাময়, সকল জীবের জন্য তিনি সুবিধা করে গেছেন। বলছে কেন? মানুষ এত কষ্ট করে হরিবাস করে আসবে আর হরিনাম না শুনে চলে যাবে? এখানেই গুরুচরণ স্মরণ হয়ে যাবে। আচ্ছা বলুন তো মাইরা, চাঁদ আমাদের কি হয়, তাকে আমরা কি বলে ডাকি? কাকা বলে। একটু মাইরা দয়া করে একটু কথা বলবেন,
আশা করি সকলের জানা, কিন্তু একটু কথা বললে ভালো লাগে আর কি। গো মা, এটা চাঁদকে আমরা কি বলে ডাকি? বাবা মামা বলে ডাকি, জোরে জোরে বলি, চাঁদ হলো মামা, চাঁদকে আমরা মামা বলে ডাকি। এইবার সূর্যদেব, সূর্যদেবকে আমরা কি বলে ডাকি? জেঠা। কি বলে ডাকি সূর্যদেবকে? সেটা মামা বলে, সেটা হলো বড় মামা। চাঁদ হলো ছোট মামা, সূর্য হলো বড় মামা। এইবার বলুন তো মাইরা, শিব ঠাকুরকে আমরা কি বলে ডাকে? দাদু বলে। কি গো মাইরা, তাকে আমরা কি বলি? বাবা বলে ডাকি। এইবার ধরুন মাইরা, যদি আমার বাবার বাবা হয় তাহলে আমার কি হবে? মেসো হবে। কি হবে গো মাইরা? ঠাকুর দাদা হবে। এবার আমি কি ঠাকুর দাদা বলি, দাদু বলি? বলি না কিন্তু, আমিও কিন্তু বাবা বলি। তাহলে চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার বড় মামা, শিব ঠাকুর যেমন সবার বাবা, ঠিক তেমন এই জগতে সবার একটা করে গুরু আছে। এইবার যদি মায়েরা বলেন, বাবারা বলেন, কেন মা আমার গুরু আমার ঘরে আছে, আমার গুরু আমার মন্দিরে আছে, আমার কেন গুরু থাকতে যাবে? বলি না, জগতে সবার একটা করে গুরু আছে, যে গুরুর নাম হলো নিত্যানন্দ প্রভু। রাধে রাধে। তাই মায়েরা সবাই মিলে একটু এই নিত্যানন্দ প্রভুর নামে জয় দেবেন, ইনি হলেন জগৎগুরু। এই জগৎগুরুর নামে জয় দিলে কিন্তু গুরু নামে জয় হয়ে যায়, তখন আর হরিনাম শুনতে কোনো বাধা থাকে না। সবাই একটু হাত তুলে নিত্যানন্দ প্রভুর নামে জয় দেবেন। বলো বলো নিত্যানন্দ প্রভু কি জয়। কি গো মায়েদের মুখে আওয়াজ নেই নাকি গো? বলো বলো নিত্যানন্দ প্রভু কি। আস্তে 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 একটু বলি, জয় হয়েছে, একটু সুরে সুরে দিতে হবে মায়ের, কেমন বলুন তো? সুরে সুরে জয় কেমন? দেখবেন দক্ষিণ ভারতের একটা বিশেষ সুর আছে, যখন কুলীন ব্রাহ্মণ যখন মন্ত্র পড়ে সুরে সুরে বলে কিন্তু। আবার তখন দেখবেন মায়েরা বাড়িতে বেয়াই আসে, বিশেষ করে বিশেষ অতিথি বেয়াই যখন আসে, দেখবেন মায়েরা খুব সুন্দর করে রান্না বান্না করে আত্মীয় স্বজন এলে একটু মিষ্টি মিষ্টি সুরে সুরে বলেন না? এইভাবে যদি কেউ বলে মাইরা খাবে আর কেউ তোমার বাড়িতে কেউ বসবে? আসবে না কিন্তু। ঠিক তেমন ভগবানের নামে এই জয়ধ্বনি, এই সুরে সুরে দেওয়াটা, এটা হলো নিবেদন, তার চরণে নিবেদন। কুলীন ব্রাহ্মণ যখন মন্ত্র পড়ে, অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানাং গত পিবা চৎসরে পুণ্ডরীকাক্ষং সবৎস অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি সাধব সর্বকার্যে সুমাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব। এই যে মায়েরা সুর, বিশেষ সুর, দক্ষিণ ভারতীয় সুর, এই সুরে সুরে সবাই একটু জয় দেওয়ার চেষ্টা করবেন। আর উলুধ্বনি নয় বাবা, জয়ধ্বনি, সবাই জোরে জোরে বলো বলো নিত্যানন্দ প্রভু কি বলো নিতাই চাঁদি কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। এই যে সকল মিলে আমরা নিত্যানন্দ প্রভুর নামে জয় দিলাম, তার চরণ স্মরণ করলাম, গুরু চরণ স্মরণ হয়ে গেল কিন্তু মায়েরা। এইবার কিন্তু হরিনাম শুনতে আর কোনো বাধা না। এইবার সকলে আমাদের মনগুলো নিয়ে যাবো শ্রীরাম শ্রী নবদ্বীপ মাঝে, সেই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা আস্বাদন করবো। কেন? কারণ গৌর কথা না শ্রবণ করলে কখনো কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। আগে গৌর কৃপা, তারপরে কৃষ্ণ কৃপা, গৌর কৃপা তোমাকে একে পেতে হবে। তো বলছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এত কৃপা করে করুণা করে নদিয়ার মাঝে নেমে এলেন, এত করুণা করে তিনি নেমে এলেন। আচ্ছা বলুন তো মাইরা, কার ডাকে তিনি নেমে এলেন? অনেকে বলে কেন গো মাইরা, আমাদের মতো কলিহত জীবের ডাকে নেমে এসেছে? না, আমাদের মতো কলিহত জীবের ডাকে নয়, তিনি এসেছিলেন শান্তিপুরের অদ্বৈতের আকুল আহ্বানে তিনি নেমে এসেছিলেন।
প্রত্যেক দিন একটা তুলসী পত্র নিয়ে গঙ্গার তীরে ছুটে যেত। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র নিয়ে গঙ্গার তীরে ছুটে গিয়ে আকুল আহ্বানী গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকত, ওহে গৌর ভগবানের জননী।
প্রভুপতি আর পৃথিবীতে আছেন নাকি? ঠিক তার কিছুদিন পরেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র শচী মাতার কোল আলোকিত করে নবদ্বীপ উদ্ভাসিত করে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। এই যে মায়েরা এত করুণা করে ভগবান নেমে এলেন, সবাই একটু তার নামে আমরা একটু সবাই তার নাম একটু গাইব সবাই মিলে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা বাবা যেটা বলছি, ভগবান কি দুটো হাত দিয়েছে? একটু হাতগুলো তাহলে তুলে, যেমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আজীবন দুটো বাহু তুলে আছে আজকে ঠিক তেমন ভাবে কয়েকটা মিনিট তার জন্য দুটো বাহু ফুল সিলিন্ডার করে আত্মসমর্পণ করে তার নাম আমরা গাইব। এদিকে আমাদের গৌরে লড়ে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে সোনার মায়েদের হাতগুলো নেমে গেল কেন, হাত ব্যথা করছে তো? একবার মায়েরা ভেবে দেখবেন তো, মন থেকে ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন, গৌরাঙ্গ মহাপ্রভু আজীবন সেই 536-537 বছর ধরে তিনি দুটো বাহু তুলে আছে কি গো মায়েরা, তার কি মনে হয় না আমি একটু হাতগুলো নামাই তারও তো হাতে ব্যথা করে বলে করে না মায়েরা? কেন তুলে আছে আমাদের মতো কলির যুগকে শিক্ষা দেওয়ার জন্য, তো তার জন্য আমরা একটুখানি কষ্ট করতে পারবো না সবাই মিলে? গৌরে লড়ে সোনার নদিয়া হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে গৌরে লড়ে সোনার নদিয়া হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে জীবের উদ্ধারিতে দারে দারে যাওয়ার ধুলাতে লুটায় জগৎ জীবের উদ্ধারিতে দারে দারে যাওয়ার ধুলাতে লুটাই জগৎ জীবের উদ্ধারিতে দারে দারে যাওয়ার পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি জয় রাধা জয় রাধে শ্যাম জয় রাধে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে নদীয়ার মাঝে নেমে এলেন করুণা করে, যখনই তিনি এলেন পদকর্তা কলম দিলেন প্রণম কলিযুগ সর্বযুগ সার যে যুগের মাঝে আমার চৈতন্যের অবতার। কেন
এমন যুগ হয় নাই আর হবার নয়। ইগো মাইরা কলিযুগ, আমরা যুগ তো শুধু এ যুগে পাইনি, এ যুগে তো ভগবান পাইনি, ভগবান আরো তিনটে যুগে পেয়েছিল। সত্যি নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, তারপরে কলিতে গৌর ভগবান। সত্যের ভগবান মারামারি করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ শ্রী কৃষ্ণ, সেবারে তিনি কি করলেন, ভক্তকে উদ্ধার করার জন্য নিধন করলেন। আবার যখন তিনি ত্রেতা যুগে এলেন রামচন্দ্র রূপে, ইগোমাইনা রামচন্দ্রের অস্ত্র কি ছিল, কি ছিল, জোরে জোরে তীর ধনু। সেবারেও তিনি কি করলেন, ভক্তকে উদ্ধার করার জন্য নিধন করলেন। আবার যখন তিনি দ্বাপর যুগে এলেন কৃষ্ণ অবতারে, হাতে বাঁশি ছিল সকলের জন্য, কিন্তু সাইডে আর একটা জিনিসও ছিল, কে বলুন তো, চক্র। সেবারেও তিনি ভক্তকে উদ্ধার করার জন্য নিধন করলেন। কিন্তু যেই না তিনি কলিতে এলেন, দুটো বাহু ফুল সিলিন্ডার, এই যে দেখছ আমার হাতে কিন্তু কিছু নাই, খালি হাতে এসেছি, শুধু মাথায় একটা জিনিস এনেছি, হরিনাম আর রাধা প্রেম, যা আমি আস্বাদন করতে এসেছি, আগে নিজে আস্বাদন করব, তারপরে তোমাদের দাঁড়ে দাঁড়ে আমি ভেলিয়ে দেব। কি গো মাইরা, আমরা কীর্তনীয়রা কেমন হয়ে থাকি, নিজেরা না পালন করে অন্যদের জ্ঞান দিয়ে বেড়ায়, এটা করো না সেটা করো না, এটা করলে এই হবে, সেটা করলে সেই হবে, অন্যদের আমরা জ্ঞান দিয়ে থাকি, নিজেরা পালন করি না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে হরিনাম বিতরণ করেছে, তিনি কিন্তু এই যে হরিনাম, যে রাধা প্রেম তিনি বিতরণ করেছেন, আগে কিন্তু নিজে আস্বাদন করেছে, আগে নিজে আস্বাদন করেছেন, তারপরে অপরকে বিলিয়েছে। এই রাধা প্রেম তিনি আস্বাদন করে তারপরে জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিয়েছে। তাহলে বলুন তো, যে ভগবানকে পাওয়ার জন্য আগের মানুষ যজ্ঞ তপস্যা পূজা অর্চনা করে মানুষ ভগবানকে পেত না, সেই ভগবানকে আমরা শুধু দুটো বাহু তুলে হরি বল বললে, সেই প্রেমানন্দে একবার হরি বল যদি আমরা বলতে পারি, বদন হরি, তাহলেই আমরা ভগবানকে পেয়ে যাই। যে প্রেম পাওয়ার জন্য মানুষ কি না কি করত, সেই প্রেম ধান আমরা পেয়ে যাচ্ছি দুটো বাহু তুলে হরি বল বলে, তাও আমরা মানুষ বলি না, তাও আমরা মানুষ করি না। ভগবান এত কিছু করলেন, তাহলে কি গো মাইরা, তাকে কি করুণাময় বলবে না, তিনি তো সত্যি কৃপাময়, যা তিনি কোন যুগে করেনি আজ সেই যুগে তিনি করেছেন। করুণা
করে ফ্যানছি ওগো নিজ গুণে গাখিয়া হরি নাম চিন্তা মনে গুণে গাখিয়া হরি নাম চিন্তা মনে সুন্দর মালা গেথে আনলেন এনে কলির জীবের গলায় গলায় পরিয়ে দিল জগ জনে পরাইলো কত বলবো সেই ভগবানের কথা, অন্যান্য দেব দেবীর কথা বলে শেষ করা গেলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলে শেষ করা যায় না। যত বলি তত হারি। এখন মাইরা এই যে কলিযুগে যেসবগুলো ঘটছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবা মার উপর অত্যাচার, এগুলো কিন্তু মাইরা আগে থেকেই দেখানো ছিল। আমরা হয়তো মনে মনে ভাবি এগুলো সব কিছু এ যুগে ঘটছে, কিন্তু না, এগুলো আগে থেকে দেখানো ছিল। এ যুগের যিনি রাজা, যার নাম হলো কলি মহারাজ, সেই কলি মহারাজ এগুলো দেখিয়ে রেখেছিল আগে। কবে দেখিয়ে রেখেছিল, কখন দেখিয়ে রেখেছিল, কি দেখিয়ে রেখেছিল, আসুন একটু পিছিয়ে আশ্বাদন করি, ছোট করে একটু বলি। দাপর যুগের ঠিক শেষ প্রান্তে, দাপর যুগ শেষ হতে চলেছে, এবার কলিযুগ আগত। পঞ্চপাণ্ডব বসে আছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এখন কথায় কথায় হঠাৎ এখন বলে ফেললেন যে এর এই তো দাপর যুগ শেষ হতে চললো, এর পরেই আসবে কলিযুগ। যেই না বলেছে কলিযুগ, যুধিষ্ঠির মনে বড় প্রশ্ন জাগলো, তাই যদি হবে তাহলে একটু জেনে নি কলিযুগের সম্বন্ধে। সঙ্গে সঙ্গে ভগবানকে জিজ্ঞাসা করলো, ওগো কৃষ্ণ বলো না কৃষ্ণ, এর পরে যে কলিযুগ আসবে আমি জানতে চাই, কলিযুগের মানুষগুলো কেমন হবে। ভগবান বললেন, বেশ, প্রশ্নের উত্তর আমি দেবো, তবে আজ দেবো না, কবে দেবে, কালকের প্রশ্নের উত্তর দেবো। ভীম মনে মনে ভাবছে, তাহলে আমিও একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করি। এই যে মায়ের এই প্রশ্নগুলো একটু মনে রাখবেন, পরে জিজ্ঞাসা করুন। ভীম ছুটে গিয়েছে, ওগো কৃষ্ণ আমার প্রশ্নের উত্তর দাও, বলো তুমি কি জানতে চাও, আমি জানতে
আমি যাই কোন কলিযুগের মানুষের আচরণ কেমন হবে। রাধে রাধে অর্জুন এসেছে, সখা কৃষ্ণ তাহলে আমারও একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি জানতে চাই কলিযুগের পিতা মাতা কেমন হবে। নকল জানতে চাইল কি, নকল জানতে চাইছে কি, নকল জানতে চাইল যে কলিযুগের মানুষ কোন গুণের অসাতলে যাবে। সহদেব জানতে চাইল কি, সহদেব জানতে চাইল কলিযুগের মানুষ কোন গুণে উদ্ধার পাবে। পাঁচ ভাই পাঁচটা প্রশ্ন করেছে, ভগবান যখন চলে যাবে পাঁচ ভাইকে রেখেছে। শোনো শোনো পঞ্চ পাণ্ডব এদিকে এসো, এদিকে এসো, আমি যখন চলে যাব রাজ্য ছেড়ে বেরিয়ে চলে যাব, তোমরা পাঁচ ভাই কি করবে জানো? কি করবে তোমরা পাঁচ ভাই? একটা কাজ করবে, পাঁচ ভাই পাঁচ দিকে চলে যাবে। যেই না বলেছে ভীম রেগে গিয়েছে, কি বললে তুমি কৃষ্ণ, তুমি আমাদের পাঁচ ভাইকে আলাদা করতে চাও নাকি? বলে না না আলাদা করতে যাবো কেন, তাহলে দরকার আছে নিশ্চয়ই, তাই জন্য বলছি। বেশ বেশ কৃষ্ণ ঠিক আছে, তাই হবে। ভগবান যেই না চলে গিয়েছে, যুধিষ্ঠির মহারাজ তার চার ভাইকে ডেকে বলছে, ভাই রে ভগবান কৃষ্ণ যখন বলেছেন, ভগবান যখন বলেছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, তাই যেখানেই যাস না কেন ভাই একটু ভগবানের নাম গাইতে গাইতে যাস। যুধিষ্ঠির মহারাজ সর্বপ্রথম চলেছে ভগবানের নাম গাইতে গাইতে, নারায়ণ পরা ভেদা নারায়ণ পরা খরা, 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 নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা আমরা কেউ কেউ দেখিনি। যুধিষ্ঠির মহারাজ দেখলেন একটা হাতির দুটো সুর, দেখে মনে মনে ভাবছি আমি কি দেখলাম, যা আমি কখনো দেখিনি আজ আমি তাই দেখলাম, এটা সম্ভব কি করে? না না আমি আবার বেশি দূর যাবো না, যদি যাই আরো কিছু যদি দেখি আমি তার থেকে বরং বাবা বাড়ি চলে যাই। যুধিষ্ঠির মহারাজ বেশি দূর গেল না, প্রাসাদে ফিরে গেল। এইবার ভীম চলেছে, ভীম চলেছে ভগবানের নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, রাম নারায়ণ সারে হরে বই কুন্তে মধু সুদন কেশব কংসারে
নদীর ধার দিয়ে যখন যাচ্ছে, দেখছে নদীর স্রোতে নদীর টানে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, একটা মরা ভেসে যাচ্ছে, সব দেহ ভেসে যাচ্ছে। আর তার উপরে একটা পাখি টুকরি 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 তার মাংস ভক্ষণ করছে। যখন দেখছে টুকরি টুকরি তার মাংস ভক্ষণ করছে, এইবার উড়িয়ে যাওয়ার জন্য মাংস ভক্ষণ করে যেই সেবা ভক্ষণ করা হয়ে গিয়েছে, উড়িয়ে যাওয়ার জন্য ডানা মিলেছে, তার ডানায় দেখছে বড় বড় করে লিখে রেখেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। চমকে উল্লভী, আমি কি দেখলাম, ভগবানের নাম ডানায় লিখে মাংস ভক্ষণ করছে। আর যদি বা মাংস ভক্ষণ করবে তাহলে ভগবানের নাম ডানায় লিখবে কেন? আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব, কাল যখন কৃষ্ণ আসবে কাল কৃষ্ণকে জিজ্ঞাসা করব, এ কেমন ভক্ত, কাল আমি জিজ্ঞাসা করব। ভীম আর বেশি দূর গেল না, অর্জুন চলেছে ভগবানের নাম গাইতে গাইতে, যজ্ঞেশ্বর নারায়ণ বিষ্ণু নিরাশয় শুধু নারায়ণ অর্জুন যখন যাচ্ছে দেখছে, অর্জুন দেখছে একটা গাভী মাতার বাছুরি হয়েছে। গাভী মাতা কি করছে, সুন্দর করে গাভী মাতা বাছুরির গায়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। এইবার দেখছে যত পরিষ্কার করছে তত যেন তার বাছুরির গা দিয়ে নদীর ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে, যত পরিষ্কার করছে রক্তের যেন নদীর ধারা বেয়ে বেয়ে পড়ছে। একদা এক সময় গাভী মাতার বাছুরিটা বাচ্চাটা মারাই গেল। এই দৃশ্য দর্শন করে অর্জুন মনে মনে ভাবছে, হায়রে বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে না দেখতেই মারা গেল, কেন দেখলাম আমি? কৃষ্ণ আসলে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। অর্জুনও বেশি দূর গেল না, নকল কি করছে, নদীর ধার দিয়ে যাচ্ছে। নদীর ধার দিয়ে যখন যাচ্ছে দেখছে নদীর ধারে ছটা গর্ত আছে, ছটা গর্তের উপর দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে। যখনই নদীর ধার দিয়ে ছটা গর্তের উপর স্রোত বয়ে যাচ্ছে দেখছে চারটে গর্তে জল আছে আর দুটো গর্তে জল, চারটে গর্তে জল আছে দুটো গর্তে জল নেই। এই দৃশ্য দেখে মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব হয়, ছটা গর্তের উপর দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে, চারটে গর্তে আছে জল দুটো গর্তে জল নেই। কৃষ্ণ আসলে কৃষ্ণকে জিজ্ঞাসা করো। আর বেশি দূর গেল না, নকুল তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেল। এইবার সহদেব যখন চলেছে দেখছে, সহদেব দেখছে একটা পর্বত শৃঙ্গে চূড়া ভেঙে পড়ছে। যখন পর্বত শৃঙ্গে চূড়া ভেঙে পড়ছে বড় বড় গাছপালা ভেঙে চুরমার করে তছনছ করে চলে এলো, কিন্তু সামান্য একটা দুর্বাঘ আসে এসে শেষের মাথায় এসে আটকে গেল। মায়েরা ভেবেছেন তো বলবেন, তো অত বড় একটা চূড়া বড় বড় গাছপালা সব ভেঙে দিল আর সামান্য দুর্বাঘ আসার কি এমন ক্ষমতা যেটা আটকে গেল? এগুলো তো শুধুমাত্র দেখিয়েছে, এর পিছনে অনেক কারণ আছে। পরের দিন যেই কৃষ্ণ এসেছে সবাই মিলে তো চুপচাপ বসে আছে, কখন কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসলে কৃষ্ণকে জিজ্ঞাসা করব, সবাই চুপচাপ বসে আছে। যেই না কৃষ্ণ এসেছে সবাই মিলে কৃষ্ণর নামে জয়ধ্বনি করতে লাগলো, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, যেই কৃষ্ণ এসেছে যুধিষ্ঠির মহারাজ ছুটে গিয়েছে, আগে কৃষ্ণ এসো এসো, আরে এসো।
শেষ বসো, খুব যত্ন করে বসিয়েছে, এইবার বসিয়ে বলছে আগে আমাদের প্রশ্নের উত্তরগুলো দাও। কি প্রশ্নের উত্তর? এই যে কাল যে প্রশ্নের উত্তর প্রশ্নগুলো আমরা করেছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো এবার আমাদের দাও। তুমি তো আমাদেরকে বললে পাঁচ ভাইকে পাঁচ জায়গায় যেতে আমরা গেলাম, কিন্তু সে যে কি খারাপ খারাপ দৃশ্য দেখলাম তোমায় আর কি বলবো। কেন কি দেখেছো দাদা? আমি কি দেখলাম জানো? আমি দেখলাম একটা হাতে দুটো শু। বলতে পারো কৃষ্ণ এটা কখনো সম্ভব হয়? বলে সম্ভব হয়। এগুলো শুধুমাত্র দেখিয়ে রেখেছে, অনেক কারণ আছে। শোনো শোনো, তুমি যে কাল আমায় কি প্রশ্ন করেছিলে মনে আছে? এই যে মাইরা, যুধিষ্ঠির মহারাজ কি প্রশ্ন করেছিল কার মনে আছে? একটু হাত তুলে বলুন দেখি, কি প্রশ্ন করেছিল? কলিযুগের মানুষ কেমন হবে? কেমন হবে কলিযুগের মানুষ? দুমুখ। এই যে একটা হাতে দুটো সুর যেমন, ঠিক তেমন কলির মানুষেরা দুমুখ হবে। এদের বাইরে আলাদা, আমার ভেতরটা আলাদা। বাইরে তোমার সাথে এত ভালো ভালো কথা বলবে, তোমার নামে ভালো ভালো কথা বলে, তোমার সাথে দু মিনিট কথা বলে তোমার নামে নিন্দে করে চলে আসবে, কিন্তু তুমি বুঝতে পারবে। আবার কেমন এই ধরুন কমিটির বাবুরা গেল চাঁদা চাইতে বাড়ির মালিকের কাছে, বাড়ির মালিক এখন বলছে কত চাঁদা দাদা? ওই এবছর তো বাজার খারাপ, তুমি বরং 101 টাকা আমায় দিও। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 101 টাকা তো ঠিক আছে। বাড়ির বাইরে যেই না কমিটির মালিক, কমিটিগুলো বাড়ির বাইরে পা না রাখতে না রাখতেই বাড়ির মালিক বলে উঠলো কি 101 টাকা? টাকা কি কাছে বলে? 101 টাকা আমি দিতে পারবো না, 21 টাকার বেশি আমি দেবই না। কি গো মাইরা কেমন হলো? দুমুখো না, সামনাসামনি কিন্তু বলতে পারলো না। তুমি যে সামনাসামনি বলবে ঠিক আছে দাদা আমি আমার সামর্থ্য নেই আমি দিতে পারবো না, বলতে পারলো না। কিন্তু এই চলে গেল তখন বললো যে না আমি দিতে পারবো না, এই কলির মানুষ আমি। আমি হয়তো তুমি মনে মনে ভাবছো তোমাকে খুব আপন ভাবছো, তোমার সাথে ভালো ভালো কথা বলছে বলে, তোমার নামে ভালো ভালো বলছে বলে কত আপন মনে করছো, কিন্তু তোমার নামেই নিন্দে করবে সে কলির মানুষ হবে এই দুমুখ। এইবার ভীম ছুটে এসেছে, কৃষ্ণ ও কৃষ্ণ, কৃষ্ণ গো আমার প্রশ্নের উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর আগে দাও, বলো বলো তুমি কি জানতে চাও? আমি কি দেখলাম যেন সব থেকে বাজে জিনিস আমি দেখেছি? নদীর ধার দিয়ে নদীর স্রোতে নদীর টানে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, একটা শব দেহ ভেসে যাচ্ছে, একটা পাখি ঠুকরে ঠুকরে তার মাংস বপন করছে। আমি তো খুব ভালোই দেখছিলাম, আমি ভাবছিলাম হয়তো ভালো, কিন্তু যেই না পাখিটা ডানা মেললো দেখলাম তার ডানায় লেখা আছে, বড় বড় করে লিখে রেখে দিয়েছে কৃষ্ণ 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 কৃষ্ণ। বলতে পারো কৃষ্ণ, সে যদি মাংস ভক্ষণ করবে তাহলে তোমার নাম কেন ডানায় লিখে রাখবে? আর যদি তোমার নাম ডানায় লিখবে তাহলে সে মাংস ভক্ষণ করবে কেন বলো? কি গো মাইরা, ভীম কি প্রশ্ন করেছিল? কলিযুগের মানুষ আচরণগুলো কেমন হবে? আচরণ ঠিক এমন হবে কেমন? নামের মালা জপ করবে, গেরুয়ার বর্ষণ করবে, দাদু সঙ্গে তিলক ধারণ করবে, নামের মালা জপ করতে করতে রাস্তা দিয়ে যাবে, কাল আমার সুদের টাকা বাড়িয়ে দিয়ে আসবেন, অনেক ভার পড়ে আছে। এইবার মাইরা ভেবে বলবেন তো, এই যে এদিকে নামের মালা জপে যাচ্ছে, ওই যে রাস্তার মাঝে একজন বৈষ্ণব ঠাকুর একজন সাধু হয়ে আঙুল দেখে একজনকে যে বললো এই আমার সুদের টাকা বাড়িয়ে দিয়ে আসবি, গুটি চলে গেল, কৃষ্ণ নাম বলা হলো না, কি গো মাইরা অপরাধ নয়? অপরাধ তো, শুধু তোমার পোশাক আশাক দেখে তো মানুষ বিচার করলে হবে না, তার আচরণ তার ব্যবহার দেখে মানুষ বিচার করতে হবে। তোমার আচরণটা ভালো নয়, তোমার আচরণই বোঝা যায় না যে তুমি সাধু বলে, যে সাধু হবে যে প্রকৃত বৈষ্ণব হবে তার আচরণ কখনো অমন হবে না। কেমন হবে তার ত্রিনির মতো তার সহ্য ক্ষমতা থাকবে, কেউ যদি তোমাকে একা মারে যে প্রকৃত সাধু হবে, যে প্রকৃত ভক্ত হবে, যে প্রকৃত বৈষ্ণব হবে, তাকে যদি কেউ একা মারে সে কি করবে? আর একটা গাল বাড়িয়ে নেবে, আর একটা চোর নেওয়ার জন্য। কিন্তু আমরা কলির মানুষ তা করি না, আমরা কি করি, কেউ যদি ভুল করে আমাদের গায়ে এক হাত দিয়ে ফেলে আমরা কি করি, আরো দশটা চল লাগিয়ে দিই, কেন মানলি তুই আমায় বয় করি না মাইরা? এই হলো কলিযুগের মানুষের আচরণ। আমরা গলায় তুলসীর মালা নিয়ে দাদুর সঙ্গে তিলক ধারণ করে এমন ভাব দেখাই আমরা কত বড় ভক্ত এসে গিয়েছি, কিন্তু আমাদের আচরণ ব্যবহারে বোঝায় না সেটা আমরা ভক্ত বলি। এই হলো কলিযুগের মানুষের আচরণ। অর্জুন এসেছে, অর্জুন বলছে তাহলে আমার প্রশ্নের উত্তর দাও কৃষ্ণ, এবারে বলো তুমি কি জানতে চাও? আমি কি দেখলাম জানো? আমি দেখলাম একটা গাভী মাতার বাছুরি হয়েছে,
গাবী মাতা সুন্দর করে বাছুরের গা চেড়ে চেড়ে পরিষ্কার করে দিচ্ছে, যত পরিষ্কার করে দিচ্ছে তত তার গা দিয়ে রুধির ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে। এখন এক সময় দেখলাম গাবী মাতার বাছুরিটা বাচ্চাটা মারাই গেল। অর্জুন জানতে চাইছিল কি কলিযুগের পিতা মাতা কেমন হবে গো। দেখবেন মাইরা, এই কলিযুগের পিতা মাতা কেমন আজকাল আমরা শুধু লেখাপড়া শেখাই, আমরা খোকা ভালো করে লেখাপড়া শেখ, উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বড় বড় মোটা মোটা টাকা ইনকাম করতে হবে, তাই তো? এইসবগুলো আমরা শিখিয়ে রাখি ভালো করে, কিন্তু কজন আছে বলুন তো, কজন আমরা বলি যে সন্তানকে একজন প্রকৃত ভক্ত বানাই? ছেলে যখন ছোট থেকে বড় হয় সবার সাথে আলাপ করাচ্ছে, পরিচয় করাচ্ছে, কোকাইটা তোর মাসি হয়, ওটা তোর মেসো হয়, ওটা তোর দিদা হয়, কি গো মাইরা করাই তো আমরা পরিচয়। কেউ কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের চরণে গিয়ে ভগবানকে চিনিয়েছেন জোরে খোকারে? এই জগতে যেমন মাসি আছে, মেসো আছে, দিদা আছে, দাদু আছে, মা আছে, বাবা আছে, ঠিক তেমন এই জগতে একজন জগৎ বন্ধু আছে, এই যে দীনবন্ধু দয়াল একজন আছে, যিনি কিনা ভবপরে রাস্তা দেখিয়ে দেয়, যার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, নিতাই গৌর হরি বল হরি বল। একবার তার নাম কর, একবার তার চরণ ধর, বলি পাশের বাড়ির ছেলে থেকে যদি নিজের ছেলে একটু কম নম্বর পায় এক দিনে চড় দেবো তোকে আমি, ও অত নম্বর পেলে তুই কম পেলি কেন? বলি তো শাশুড়ি, এই যে আমরা এত লেখাপড়া শিখিয়ে ছেলেমেয়েকে নিজের বাৎসল্য প্রেম নিংড়ে নিংড়ে ছেলেমেয়েকে মানুষ করে বড় করে লেখাপড়া শিখে ছেলে চাকরি বাকরি করলো, একটা বউ মানলো, বেশ কয়েকদিন ভালো দেখাশোনা করলো, তারপরে তোমার স্থান হবে কোথায়? বৃদ্ধাশ্রম। যদি ছেলে একজন প্রকৃত ভক্ত হতো, যাই হয়ে যেত না কেন মেয়ে, না যতই বয়স হয়ে যাক না, যত দরিদ্রের মধ্যে থাকুক না কেন, দুবেলা দুমুঠো তোমার মুখে অন্ন জোটাতো, কখনো দূর দূর করে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, বাড়ির বাইরে বের করে দিত না। এই কলিযুগের পিতামাতা হবে ঠিক এমন, লেখাপড়া শেখাবে, অন্যান্য সব কিছু শেখাবে, একজন প্রকৃত ভক্ত কিন্তু তৈরি করবে। রাধে রাধে। নকুল এসেছে, নকুল বলছে তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও, বলো তুমি কি দেখলে? আমি কি দেখলাম জানো? আমি যখন নদীর ধার দিয়ে যাচ্ছি, দেখলাম নদীর ধারে ছটা গর্ত আছে, ছটা গর্তের উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু অবাক কাণ্ড, চারটে গর্তে জল আছে আর দুটো গর্তে জল নাই। রাধে রাধে। কি করে সম্ভব হয় বলো তুমি? দেখো দেখো, নকুল প্রশ্ন করেছিল কলিযুগের মানুষ কোন গুণের অসাতলে যাবে, এই গুণের অসাতলে যাবে, আয়োজন করবে কিন্তু বাবা আরাধনা করতে পারবে না, আয়োজন করবে কেমন? যখন দেখবেন মায়ের একটা কালী পুজো হয়, বিরাট করে কালী পুজো হচ্ছে, লাখ লাখ টাকা খরচা করে, আজকালকার দিনে যখন আমরা মাকে আনতে যাই, ব্যান্ড পার্টি বাজনা ভাড়া করে, ডিজে বক্স ভাড়া করে, সবাই মিলে নাচতে নাচতে আমরা মাকে নিয়ে আসি, আসি তো মা কত হইচই করে। এইবার যখন মায়ের পুজো রাত বারোটায় শুরু হবে, তখন দেখবেন বাসগরি আর ব্রাহ্মণ ছাড়া আর কেউ নাই, তখন কিন্তু সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। আবার যখন মায়ের বিসর্জন শুরু হবে, তখন কিন্তু আরো কত লোক ভিড় ভিড়ে আসবে, ডিজে বক্সে নাচ গান করবে, সুরা পান করবে, করতে করতে মাকে বিসর্জন করে দেবে, জয় মা জয় মা জয় মা। হয়ে গেল কালী পুজো, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হয়ে গেল, যেখানে কোনো আরাধনাই রইল না, যেখানে কোনো ভক্তি রইল, শুধু টাকা পয়সা খরচা করলে হবে, আয়োজন করলে হবে, তোমার ভক্তিটা একটু লাগাও, নইলে অত টাকা পয়সা খরচা করে তুমি মনে মনে ভাবছো আমার কত নাকি পূর্ণ হচ্ছে, কোনো পূর্ণ হবে না যদি ভক্তি ঠিকঠাক না থাকে। ভক্তি ছাড়া কিন্তু কখনো ভগবান পাওয়া যায় না মাইনা, ভক্তি ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যাবে না। এইবার সহদেব এসেছে, সহদেব বলছে আমি কি দেখলাম জানো প্রভু? কি দেখেছো? আমি কি দেখলাম? একটা পর্বত সিংহের চূড়া ভেঙে পড়ছে, পর্বত সিংহের চূড়া যখন ভেঙে পড়ছে, বড় বড় গাছপালা ভেঙে চুরমার করে তছনছ করে চলে এলো, সামান্য একটা দুর্বাহাস এসে আটকে গেল, এটাই হলো আস। শোনো শোনো, আমরা কলির মানুষ যতই অন্যায় করি না কেন, যতই অত্যাচার করুক না কেন, যতই পাপ করি না কেন, আমরা মানুষ যদি শেষের দিনে শেষের বেলা যদি আমরা একবার ভক্তি ভরে, একবার প্রেম ভরে যদি আমরা একবার বলতে পারি নিতাই গৌরি প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বল,
যাই করি না কেন মাইনে, আমরা যদি একবার প্রেমানন্দে হরি বল বলে একবার ভক্তি করে ভগবানের নাম আমরা গাইতে পারি, কলির মানুষ তাতেই উদ্ধার হয়ে যাবে। এই যে কলিযুগে যা যা ঘটানো ঘটছে আর কি, এগুলো আগে থেকেই দেখানো ছিল, তাই জন্য কলিযুগে ঘটছে। তো মেয়েরা, এতক্ষণ আমরা সবাই শ্রীধাম শ্রী নবদ্বীপ মাঝে ছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করেছি, এইবার সবাই মিলে আমরা যাব কোথায়? সবাই মিলে কোথায় যাব কি গো মেয়েরা, কোথায় যাব একটু কথা বলুন নাকি? ঘুরতে যাব, ঘুরতে, জোরে জোরে একটু জোরে জোরে বলুন, বৃন্দাবনে। আচ্ছা কারা কারা যাবেন না তারা একটু উলুধ্বনি করুন দেখি, হরি বল হরি বল, সবাই যাবে। এই তো মায়েরা শুনছে মন দিয়ে দেখি, সবাই যাব। এইবার বলুন তো মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ, জোরে জোরে একটু দেখি, রাধে রাধে, সবাই একটু রাধে নামে আমরা জয় দেবো, রাধা রানী কি। মায়েদের হাত গুলো কি আর উঠবে না এই পর্যন্ত, একটু জোরে জোরে, রাধা রানী কি, স্বামী সুন্দর কি, এটাতেও জয় মাইরা। দেখি সবাই মিলে আমরা যাবো, আমাদের মন গুলো নিয়ে যাবো, কারণ দেহ বৃন্দাবনে আছে, এটাই নব বৃন্দাবন, শুধু মন গুলো নিয়ে যাবো আমরা সকলে, কোথায় নিয়ে যাবো? বৃন্দাবনে, চলো মনে সেই বৃন্দাবনে ধাম। পরে পরে তালি দিয়ে দেখি, ও মিলেঙ্গে কুঞ্জ বিহারি, তো মায়ের কি হাত এর থেকে বেশি আর উঠবে না নাকি? বাবাদের কি হয়েছে? চলো মনে সি এদিকের মায়েরা মনে মনে ভাবছে, পিছন দিকে ঘুরছে না দেখছে না, আমাদের বাবা হাত তুলে কি লাভ আছে? আমরা তো সব অবস্থা আছি, ভগবানের নামে হাত তুললে কখনো কিন্তু কষ্ট হয় না, বেশি আনন্দ হয়। তার এমন হাতে কি যা রোগ ব্যাধি আছে, হাতে ব্যথা তাও কিন্তু সেরে যায়, আর যত তুমি হাত গুটিয়ে রাখবে তত দেখবে আরো ব্যথা করবে। সবাই মিলে দেখি, চলো বলছে, প্রাতসে যমুনামে নাইঙ্গে, প্রাতসে মানে কি গো মাইরা? প্রাতসে মানে কি? রাত্রিবেলা। আচ্ছা মাইরা, এখানকার মাইরা কি কথা বলতে জানে না? আমি যখন গত 2 বছর আগে এসেছিলাম তখন দেখেছিলাম মাইরা হেভি কথা বলে। না লকডাউনের আগে তো লকডাউন হয়ে গিয়ে জব্দ হয়ে গেছে। আচ্ছা লকডাউনে সব কথা বলা ভুলে গিয়েছে, খাওয়া হচ্ছে না তাই মুখে ভুলি উঠছে। কি গো মাইরা প্রাতসে মানে? সকালবেলা ভোরের বেলা, এই ভোরের বেলা স্নান করে গঙ্গায় স্নান করে বৃন্দাবন পরিক্রম করতে বলছে। তো মায়েদের এখানে গঙ্গা কোথায় গো? এইটি পাশে আছে গো, পাশে। কোন পাশে? এইটি এই পাশে। গঙ্গা কোথায়? বাড়িপুরে, বাড়িপুরে, বাড়িপুরে। এবার যাবেন স্নান করবেন, আস্তে আস্তে আমার কীর্তন শেষ হয়ে যাবে। এইবার বলছে যমুনা, যমুনা কোথায় গো মায়েরা? এই যমুনা পিছনে আছে, পিছনে। যমুনা কোথায়? বৃন্দাবনে। এইবার মায়েরা মনে মনে ভাবছেন, বাবা গঙ্গায় যেতে পারলাম না, আবার যমুনা, যমুনা তো সে তো অনেক দূরে,
কিন্তু মীরাবাঈ বলছেন এই দেহের মধ্যেই ভগবান সবকিছু দিয়েছে। আমরা বাইরে ভগবান খুঁজি কিন্তু দেহের মধ্যেই যে ভগবানকে বসে আছে তা কিন্তু আমরা খুঁজি না। ঠিক তেমন দেহের মধ্যেই একটা গঙ্গা একটা যমুনা আছে, কোথায় আছে? নাকি আর কানে চোখে। একটা হলো গঙ্গা, এক হলো যমুনা। বলছে এই দুটো যে নয়ন দুটো রয়েছে গঙ্গা যমুনা, এই গঙ্গা যমুনা নয়ন জলে যদি নিজের দেহটাকে স্নান করাতে পারো নিতাই গৌরী প্রেমানন্দে হরে হরে হরে, গঙ্গা যমুনা স্নান দুটোই হয়ে যাবে। দেখি একটু হাতগুলো তুলে দেখি সবাই মিলে। প্রাতসে যমুনা মে নাহায়েঙ্গে পরিক্রমা করিকে জীবন সফল বানায়েঙ্গে। আচ্ছা মায়েরা কারা কারা টিভি দেখেন একটু হাত তুলবেন? সবাই দেখে, সবাই দেখে, একটা হাত ওঠে না, সবাই দেখে, লজ্জায় কেউ তুলতে পারছে না, সবাই টিভি দেখেন। তো প্রিয় ধাম কোনটা, ওই টিভির ঘরটা নাকি? প্রিয় ধাম কোনটা? বৃন্দাবন ধাম। প্রিয় ধাম হলো বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। আর সব থেকে মধুর নাম কি? রাধা নাম। সাবে ধাম সে আজকালকার মানুষ, তোমরা স্বার্থপর মানুষ, এমনি এমনি আবার কিছু করবো না বাবা, টাকা দরকার, টাকা যদি কিছু দাও তারপরে করবো, নইলে কিন্তু করবো না। ভগবান তোমার নাম আমরা এমনি এমনি করবো? আমাদের মনের যত কামনা বাসনা পূর্ণ করতে হবে, তাহলে ভগবানের নাম করলে কি হবে? তেরি পুরাণে হোগি সবাই আমরা রাধা নাম স্মরণ করলাম। এইবার বিষয়বস্তুর মধ্যে যাই। আজ আমার বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। যে ভক্তের জন্য ভগবান প্রসাদ চুরি করেছিলেন সেই ভক্তের নাম হলো মাধব দাস। বাবার নাম কৃষ্ণ দাস, মার নাম মহামায়া। অতি দরিদ্র ছিলেন তারা, অতি দরিদ্র। প্রত্যেক দিন মাধুকরি করে আনত কৃষ্ণ দাস। মাধুকরি করে এনে যেটুকানি অন্ন পেত সেটুকানি অন্ন রন্ধন করে, সেটুকানি অন্ন রন্ধন করে আগে জগন্নাথকে সেবা দিত। প্রত্যেক দিনের ন্যায় আজও কি করেছে কৃষ্ণদাস? মাধুকরি করে এনেছে, মহামায়া সুন্দর করে রন্ধন করেছে। এই রন্ধন করে দুই স্বামী স্ত্রী মিলে জগন্নাথকে সেবা পূজা দিচ্ছে। জগন্নাথ চরণে গিয়েছে, জগন্নাথের চরণে গিয়ে জগন্নাথের নাম গাইছে, ভগবানের নাম গাইছে। মম অন্তর মন
জগন্নাথ প্রত্যেক দিন কৃষ্ণদাস আর মহামায়া প্রত্যেক দিন জগন্নাথকে সেবা পূজা করে, আজও ভগবানকে সেবা পূজা দিয়ে ভগবান চরণে গিয়েছে। অতি দরিদ্র ছিলেন তারা ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভক্তি ছিল বাবা, আর এই ভক্তির সম্পদেই তারা ধনী হয়ে গিয়েছিল। এখন মায়েরা সুখের সাগরে ভেসে যাচ্ছে, কিন্তু দেখবেন মায়েরা সুখ তো কারো সারা জীবন সয় না। সুখের ভাইয়ের নাম হলো দুঃখ। সুখ যখন বাড়ি আসে তখন দুঃখ বলে, ওরে ভাই আমি কি যাবো না। সুখ বলে, দাঁড়া আমি একটু ভালোভাবে বসি, তারপরে তুই আসবি। এই সুখের সাগরে ভেসে যাচ্ছে কৃষ্ণদাস আর মহামায়া, সুখের সাগরে ভেসে যাচ্ছে। একদিন কি হয়েছে, কৃষ্ণদাস প্রত্যেক দিনের মতো সকালবেলা মাধুকরি করতে চলে গেছে। এদিকে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সংসারে মায়েদের যা কাজ করণীয় কাজ,
সংসারে কাজকর্ম সেরে মহামায়া কি করেছে, যেই না জল আনতে গিয়েছে নদীর ঘাটে, নদীর ঘাটে যখন জল আনতে গিয়েছে হঠাৎ তিনি লক্ষ্য করছেন পাড়া প্রতিবেশী বৌরা বৌদিরা হঠাৎ যেন আজকে তারা কেমন একটা ভাব করছে, আভাব করছে, কেউ তাকে দেখে বড় করে ঘোমটা টেনে আছে, কেউ আবার বড় করে ঘোমটা টেনে মুখ বাঁকাচ্ছে, কেউ আবার গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ছে, কেন মুখ দেখবে না। মহামায়া দূর থেকে লক্ষ্য করলে, দূর থেকে লক্ষ্য করে তাড়াতাড়ি করে ছুটে গিয়েছে, হ্যারে হ্যারে তোরা আজ আমাকে দেখে এমন করছিস কেন, কি হয়েছে, এমন ভাব করছিস কেন। সবাই মিলে বলে উঠল, শোনো মহামায়া, তুমি হলে বন্ধা নারী, তুমি হলে বন্ধা রমণী, তোমার কোনো সন্তান নেই। যখনই এমন করে বলেছে মহামায়া অবাক হয়ে গেলেন, হাইরে যা আমাকে কেউ কখনো কোনোদিন বলেনি, আজ আমাকে তাই সেটা বললো, আমার মুখ দর্শন করলে এদের পাপে লিপ্ত হতে হবে। হ্যাঁ রে, তোরা কি বলছিস, ঠিকই বলছিস, তোমার কোনো সন্তান নেই, তোমার মুখ দর্শন করলে আমাদের পাপ হবে, তাই তোমার মুখ আমরা দর্শন করতে চাই না। মহামায়ার জল নিল না, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে বাড়ি চলে এলো, মনে মনে জগন্নাথকে জানাচ্ছে, ভগবানকে জানাচ্ছে, জগন্নাথ তোমার জন্য আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আজকে তুমি আমাকে এত বড় কলঙ্কের অপবাদ দিলে, আমার মুখ দর্শন করলে পাপে লিপ্ত হতে হবে। আচ্ছা জগন্নাথ বলো না, তোমার জন্য কি এমন অপরাধ আমি করেছি, তোমাকে সেবা পূজা না দিয়ে আমি কখনো জল গ্রহণ করি না, বিয়ের আগে যা করেছি বিয়ের পরে আমি তাই করে যাই, স্বামীর ঘরে এসে দুই স্বামী স্ত্রী আমরা তোমাকে প্রচন্ড মানি, তোমাকে অতি ভালোবাসি আমরা, সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছ প্রভু, বলো না। এতদিন ধরে সংসার ধর্ম আমি করছি, এতদিন হয়ে গেল বলতে পারো, আজ যারা বললো ঠিকই তো বলেছে, এতদিন হয়ে যাওয়ার পরেও কেন আমি মা হতে পারলাম না, বলো না জগন্নাথ। বুঝেছি বুঝেছি, এ তোমার দোষ নয়, এ আমার স্বামীর দোষ, সারাদিন মাধু করি করে বেড়াচ্ছি, আসো গাছে দেখিয়ে দেবো, আজ আমি স্বামীকে জিজ্ঞাসা করবো, এতদিন হয়ে গেল তাহ কেন আমি মা হতে পারলাম না। সত্যি তো, নারী জন্মে যদি আমি মা না হতে পারলাম, নারী জীবনে যদি আমি মা ডাক্তার না শুনতে পারলাম, লোকে তো আমাকে বলবেই, কেন বলবি না, আসো গাছের সামনে। মুখ ভার করে বসে আছি, এদিকে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি বাড়ি মাধু করি করে কৃষ্ণদাস যেই বাড়ি ফিরেছে, মহামায়া, ও মহামায়া, কই গেলি গো, দেখি মহামায়া কি হলো, দেখছি ঘরের মধ্যে মুখ ভার করে বসে আছে, কি মহামায়া হঠাৎ আজকের কি হলো তোমার, এমন করে মুখ ভার করে বসে আছো, কেউ কিছু বলেছে, শোনো শোনো, তোমার সংসার আমি করব না, করতে চাই না তোমার সংসার আমি, এ তুমি কি বলছো মহামায়া, এতদিন সংসার ধর্ম করে আজ তুমি এমন কথা বলছো কেন, ঠিকই বলছি, বলতে পারো শুনি, এতদিন ধরে সংসার ধর্ম করে তোমার সংসার আমি কি পেয়েছি, কি পেয়েছো, এতদিন সংসার ধর্ম করে যে সংসারে তুমি সুখ পেয়েছো শান্তি পেয়েছো, আজ তুমি এত বড় কথা বলতে পারলে মহামায়া, তুমি আমার সংসারে কি পেয়েছো। আচ্ছা বলো তো স্বামী, সারা জীবন এই যে সুখ শান্তি ধুয়ে ধুয়ে খেলে হয়ে যাবে কি, আজ যখন আমি নদীর ঘাটে জল আনতে গেলাম সবাই আমাকে আঙুল দেখিয়ে বললো আমি বন্ধা নারী, আমি বন্ধা রমণী, আমার মুখ দর্শন করলে পাপে লিপ্ত হতে হয়, বলতে পারো স্বামী এতদিন সংসার ধর্ম করেও আমি কেন মা হতে পারলাম না, তুমি কি পারো না স্বামী একটা মা আমায় দিতে, পারো না একটা সন্তান তুমি আমায় দিতে, কি বলছো, আমি সন্তান দেওয়ার কি গো মায়েরা সন্তান দিতে পারবে, মহামায়া বলছে তুমি সন্তান দেবে না তো আমায় সন্তান কে দেবে, বলে শোনো শোনো, সন্তান যদি চাইতেই হয়, সন্তান যদি পেতেই হয় তুমি চলে যাও কার কাছে, এতদিন ধরে যার ভজন সাধন করেছো যার নাম করেছো সেই জগন্নাথের কাছে চলে যাও, সেই জগন্নাথকে গিয়ে তুমি বলো কেন এতদিন হয়ে যাওয়ার পরেও
তুমি কেন মা হতে পারলো না, মহামায়ার কাল বিলম্ব করলো না, মহামায়ার কাল বিলম্ব করলো না, ঠিক তৃতীয় প্রহরে ছুটে গেল জগন্নাথ মন্দিরে, আছাড় খেয়ে বলল Thank you.